আজকের ভিডিওতে আমরা ইন্ডিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট দুটি ল সম্পর্কে জানব, আইপিসি এবং সিআরপিসি। আইপিসি অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড এবং সিআরপিসি অর্থাৎ ক্রিমিনাল প্রসিডিওর কোড, এই দুটিই হলো ইন্ডিয়ান ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের ইম্পর্টেন্ট পার্ট। ইন্ডিয়ার যত ল আছে সেগুলিকে আমরা দুটি পার্টে ক্লাসিফাই করতে পারি, একটা হলো সাবস্ট্যান্টিভ লস আর একটা হলো প্রসিডিউরাল লস। সাবস্ট্যান্টিভ লস অফেন্সকে ডিফাইন করে, কী ইনগ্রিডিয়েন্ট হবে, কী এসেন্সিয়াল হবে, এই সমস্ত জিনিস অর্থাৎ ডেফিনেশনে পার্টটা দেওয়া হয় সাবস্ট্যান্টিভ লজের মধ্যে, প্লাস কোন অফেন্সের জন্য কী পানিশমেন্ট প্রেসক্রাইব করা হবে সেটা থাকে সাবস্ট্যান্টিভ লজের মধ্যে। এরপর আমরা আসবো প্রসিডিউরাল লজের দিকে। প্রসিডিউরাল লজ প্রসিডিউর ডিফাইন করে, অর্থাৎ সাবস্ট্যান্টিভ লজকে কীভাবে ইমপ্লিমেন্টেশন করা হবে সেটা বলে প্রসিডিউরাল লজ। এবার আমরা বুঝবো আইপিসি এবং সিআরপিসির মধ্যে ডিফারেন্স। তাহলে আইপিসি হলো সাবস্ট্যান্টিভ লজ, কেন? কারণ আইপিসির মধ্যে প্রত্যেকটা অফেন্সের ডেফিনেশন পাওয়া যাবে, ইনগ্রিডিয়েন্ট পাওয়া যাবে, প্রত্যেকটা অফেন্সের পানিশমেন্ট কী হবে সেটা পাওয়া যাবে। যখন কোনো অফেন্স কমিট হয় তখন পুলিশ আইপিসি ইউজ করে চার্জশিট বানানোর জন্য, কোন অফেন্স হয়েছে সেটা ডিফাইন করার জন্য। এরপরে যে সমস্ত কাজ হয় সেটা থাকে সিআরপিসির মধ্যে, অর্থাৎ সেই ব্যক্তিকে কখন অ্যারেস্ট করা হবে, সেই বেলের জন্য কখন অ্যাপ্লাই করতে পারে, এভিডেন্স কীভাবে কালেক্ট করতে হবে, ইনভেস্টিগেশন কীভাবে হবে, ট্রায়ালের টাইমে প্রসিডিওর কী হবে, এই সমস্ত জিনিস বলে সিআরপিসি। এবার এই দুটি অ্যাক্টকে আমরা ভালোভাবে বুঝব। ফার্স্ট আমরা আসব আইপিসির দিকে। ফার্স্ট ল কমিশন অফ ইন্ডিয়া 1834 সালে অ্যাপয়েন্ট করা হয়েছিল। 1837 সালে এই কমিশন একটি ড্রাফট প্রিপেয়ার করেছিল এবং সেটাকে 1860 সালে ইমপ্লিমেন্টেশন করা হয়েছিল। এই কমিশনের চেয়ারম্যান ছিল লর্ড থমাস ব্যাবিংটন ম্যাকিউলে এবং আরও চার মেম্বার্স। ইন্ডিয়ান পেনাল কোড মেনলি লর্ড ম্যাকিউলে ড্রাফট করেছিল, এই জন্য একে ম্যাকিউলেস কোডও বলা হয়। ভাবুন, 1860 সালে এমন একটা ল বানানো এবং সেই সমস্ত প্রভিশনগুলো ইনক্লুড করা যেগুলো এখনও পর্যন্ত চলে আসছে, সত্যি এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। নেক্সট আসছে সিআরপিসি। এটা ক্রিমিনাল লয়ের ইমপ্লিমেন্টেশন কীভাবে হবে সেটার প্রসিডিওর বলে। যেমন ক্রাইমের ইনভেস্টিগেশন কীভাবে হবে, এভিডেন্স কীভাবে কালেক্ট করতে হবে, পানিশমেন্ট কীভাবে হবে, সমস্ত কিছু বলে সিআরপিসি। ব্রিটিশ পার্লামেন্ট 1860 সালে ক্রিমিনাল প্রসিডিওর কোড পাস করে। এরপর ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়াতে ফার্স্ট ল কমিশন অফ ইন্ডিয়া সেট আপ করা হয়েছিল 1955 সালে, যার চেয়ারম্যান ছিল এম সি সেটলমেন্ট। এই কমিশন সিআরপিসিকে ভালোভাবে স্টাডি করে এবং 1969 সালে প্রচুর রেকমেন্ডেশন এবং সাজেশান দেয়। এই সমস্ত সাজেশানগুলিকে 1973 সালে ইনকর্পোরেট করা হয়েছিল এবং এটা ফোর্সে আসে 1974। এবার আমরা কুইকলি আইপিসি এবং সিআরপিসির মধ্যে ডিফারেন্সটা আরেকবার দেখে নেব। আইপিসি হলো সাবস্ট্যান্টিভ লজ এবং সিআরপিসি হলো প্রসিডিউরাল লজ। আইপিসিকে এনঅ্যাক্ট করা হয়েছিল 1860 সালে এবং এটা ফোর্সে এসেছিল 1862 সালে 1 জানুয়ারি। সিআরপিসিকে এনঅ্যাক্ট করা হয়েছিল 1973 সালে এবং এটা ফোর্সে এসেছিল 1974 সালে 1 এপ্রিল। আইপিসির মধ্যে টোটাল 511টা সেকশনস আছে এবং সেটা 23টা চ্যাপ্টারে কভার আছে। সিআরপিসির টোটাল 484টা সেকশনস আছে এবং সেটা 37টা চ্যাপ্টারে কভার আছে। এর সাথে এখানে আছে 2টি শেডিউলস এবং 56টি ফর্মস। বেসিক্যালি আইপিসি অফেন্সকে ডিফাইন করে এবং পানিশমেন্ট প্রেসক্রাইব করে, অন্যদিকে সিআরপিসি আইপিসিকে ইমপ্লিমেন্ট করতে হেল্প করে, এর প্রসিডিওর বা প্রক্রিয়ার কথা বলে। এর সাথে ইনভেস্টিগেশন কীভাবে হবে, ট্রায়াল কীভাবে হবে, এভিডেন্স কীভাবে কালেক্ট করতে হবে, এই সমস্ত জিনিসের প্রসিডিওর কী হবে সেটা বলে সিআরপিসি।